আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা বিষয় হয়তো অনেকে জানেন না যে সিঙ্গাপুরে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিকদের চাহিদা অনেকটা কমে গেছে। বলা চলো যে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টর কি সব সেক্টরই এখন শ্রমবাজারের চাহিদা একটু মন্দা যাচ্ছে। হয়তো এই মন্দা সবসময় থাকবে না, দীর্ঘদিন থাকবে না, খুব শীঘ্রই এই মন্দা কেটে যাবে। কারণ বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে যে বড় বড় প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলো শেষ পর্যায়ে, বা কিছু কিছু প্রজেক্ট শেষ হয়ে গেছে। নতুন করে প্রজেক্ট যখন চালু হবে বা প্রজেক্ট চালু করবে সরকার, তখন হয়তো বা তাদের শ্রমিকের প্রয়োজন হবে। আর বড় বড় প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার কারণে বা শেষ পর্যায়ে হওয়ার কারণে অনেক বড় বড় কোম্পানিগুলো শ্রমিকদের বসিয়ে রেখে বেতন দিতে আগ্রহী নয়, তাই তারা অনেককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে, বসে তুমি ছুটিতে যাও। আবার কিছু কিছু কোম্পানি পারমিট ক্যান্সেল করে পাঠাচ্ছে যে কাবার কাজ পেলে তোমাকে নিয়ে আসবো। তাই এখন আশাটা এক ধরনের রিক্সি বটে সিঙ্গাপুরে, এই আমার মতে আর কি, বাকিটা আপনারা জানেন। তো আমি এখানে আরেকটা কথা বলবো যে অনেকেই আছে এই কঠোর মুহূর্তে কোম্পানির সাথে বিভিন্ন বাকবিতন্ধায় জড়িয়ে পড়ে বা কথা কাটাকাটি করে, যেটা কোম্পানির কোম্পানি যেহেতু কোম্পানির এমনি কাজ মন্দা, তো কোম্পানির এমনি মন মেজাজ খারাপ থাকে, তাদের ম্যানেজমেন্টের এমনি চিন্তাভাবনা কীভাবে শ্রমিকদের বেতন দিতে ধরে রাখবে। এর মধ্যে যদি কেউ গিয়ে তাদের সাথে কোনো কারণে, অযোগ্যতার কারণে কথা কাটাকাটি করে বা কোনো কিছু সমস্যা করে, দেখা গেছে যে পূর্ব নোটিশ দেওয়া ছাড়াই পারমিট ক্যান্সেল করে টিকিট হাতে ধরে দিচ্ছে। তো কোম্পানি যখন আপনার হাতে টিকিট ধরিয়ে দিবে, তাহলে তো আর কিছু করার নেই। তা আমি আরেকটা বলবো যে যেখানে আসেন সেখানে টিকিট থাকার চেষ্টা করুন আপাতত, আর যারা আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন। তবে আমি এটা বলে রাখি যে এখন মন্দা হলেও শ্রমবাজারের ভালো সময় চলে আসবে খুব শীঘ্রই, এটা ভয়ের কিছু নেই। সিঙ্গাপুরে এমন মাঝে মধ্যে হয়, হঠাৎ করে শ্রমবাজার মন্দা দেখা দেয়, আবার হঠাৎ করে প্রচুর শ্রমিকদের চাহিদা সৃষ্টি হয়। তো এটাও আশা করি হয়ে যাবে খুব শীঘ্রই, হয়তো 2-3 মাস, 3-4 মাস এরকম সময় লাগতে পারে। তবে এটা এই মন্দা ভাবটা থাকবে না, এটা এই না যে সিঙ্গাপুরে যে কোনো মন্দা ভাব, যে কোনো সংকট তারা খুব শীঘ্রই কাটিয়ে তুলতে পারে, খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে, এটা কিন্তু সত্য। তো অনেক বড় বড় কোম্পানিগুলোতে শ্রমিক পাঠাতে ছাড়া অনেক অনেক লোকে বলে যে ভাই আমাদের কাজ নাই, 10 দিন কাজ নাই, 15 দিন কাজ নাই। হয়তো কোম্পানিগুলো চেষ্টা করতেছে তাদেরকে শ্রমিকদেরকে ধরে রাখার জন্য কাজ না দিয়ে তাতে তারা থাকে, কিন্তু যারা ধৈর্য কুলায় না যে কাজ নাই কোম্পানি, কোম্পানির অফিসিকে বলে যে আমার কাজ দাও, কাজ দাও না কেন, তখন হয়তো কোম্পানির মন মেজাজ খারাপ থাকে না, তার পারমিট ক্যান্সেল করে পাঠিয়ে দিতে পারে। তো কোম্পানির কাজের প্রস্তুতি আগে বিবেচনা করবেন, যদি কোম্পানির কাজ থাকার পরও কাজ না দেয় তখন একটা এক বিষয়, যদি কোম্পানির কাজ না থাকে, হাতে প্রজেক্ট না থাকে, তাহলে কীভাবে কাজ দিবে। তো এটা আমার বিভিন্ন পর্যবেক্ষণ থেকে আমি তথ্যগুলো পেলাম, এটা তাও পত্রিকায় পাই নাই। তো আমার মনে হয় যে যাদের কাছ থেকে আমি তথ্যগুলো পেয়েছি তারা মিথ্যা তথ্য দেয় নাই আমাকে, তারা এও বলেছে যে 3-4 মাসের মধ্যেই সংকট কেটে যাবে এবং সিঙ্গাপুর আবার পূর্বের ন্যায় প্রচুর শ্রমিকের প্রয়োজন হবে। তো আপাতত যারা আসে তাদেরকে যে যেখানে সেখানেই স্থির থাকে, এই নিয়ে যাতে কোম্পানির বসের সাথে বাক বিতন্ধ না জড়ায়, যাতে যারা আসবে তারা সাবধানে আসে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।